উৎসব বা শারদীয় উৎসবের পর আপনাদের সঙ্গে আমার এই ফেসবুক লাইভে প্রথম দেখা, তাই সবাইকে বিজয়ার অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই পুজো খুব ভালো কেটেছে, তবে পুজো ভালো কাটার পাশাপাশি নিজেকেও আরও সুস্থ রাখতে হবে আগামী দিনেও, বিশেষ করে এই সময়টা ওয়েদার চেঞ্জের সময়, আবহাওয়া পরিবর্তন হচ্ছে, খানিকটা ঠান্ডা আভা সকালের দিকে পাওয়া যাচ্ছে, রাতের দিকে পাওয়া যাচ্ছে। আর এই সময় সবথেকে বেশি যে সমস্যাটা দেখা দেয় সেটা হলো অ্যালার্জির সমস্যা, অর্থাৎ ঠান্ডা লাগার সমস্যা। আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো, আর সেই আলোচনায় আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন ENT কনসালটেন্ট ডক্টর কৌস্তভ দাস বিশ্বাস। ডক্টর বিশ্বাস, স্বাগত জানাই আপনাকে। নমস্কার, শুভ বিজয় আপনাকেও, কারণ পুজোর পর দেখা হলো, আমাদের তো দীপাবলি পর্যন্ত শুভ বিজয় চলতে থাকে কম বেশি। কেমন কাটলো আপনার পুজো? ভালো কেটেছে। আচ্ছা, কলকাতাতেই ছিলেন? না, কলকাতাতে, তারপরে আমি একটু পুরী বেড়াতে গেছিলাম। পুরী বেড়াতে, মানে কলকাতা আর বাইরে মিলিয়ে কেটেছে পুজোটা। আচ্ছা, এবারে আসি যেটা দিয়ে আমি শুরু করছিলাম, যে আমাদের এই সময়টা ওয়েদার চেঞ্জ একটু ঠান্ডা ঠান্ডা ভাব এখন থেকেই পড়তে শুরু করেছে। বিশেষ করে দেখা যায় এই সময়ে অনেকেরই একটানা হাঁচিতে অনেকে জেরবার হচ্ছেন, কারো নাকে সুড়সুড়ি করছে কিন্তু ঠান্ডাটা অতটা লেগে নেই, কারো আবার ঠান্ডা লেগে শ্বাসকষ্ট, এরকম বিভিন্ন ধরনের অ্যালার্জি এই সময় দেখা দেয় বা হয়। এই সময় নিজেকে সুরক্ষিত রাখার কি উপায়, কি পদ্ধতি? যেটা প্রথমেই বলার, যে এই যে শীত পড়ছে, শীতের শুরুতে এই সময়ে যেহেতু বাতাসে ধীরে ধীরে পলিউশনের পরিমাণ বাড়ে এবং ঠান্ডাজনিত কারণে, এবং যেহেতু কলকাতায় যথেষ্ট পরিমাণ বায়ু দূষণ রয়েছে, তো সেহেতু অনেক সময়ই একটা ধুলো ধোঁয়া মিলে ধোঁয়াশা বা একটা স্মগ তৈরি হয়। তো এই কারণে অনেক সময়ই অ্যালার্জির অসুবিধা বাড়তে থাকে, সেটা কারোর ক্ষেত্রে হাঁচি, কারোর ক্ষেত্রে শ্বাসকষ্ট, এগুলো হয়। খুব বেশি ধোঁয়া যে জায়গায় আছে বা ধুলো যে জায়গায় আছে সেখানে মাস্ক ব্যবহার করুন। যদি কারুর ক্ষেত্রে এই ধরনের অসুবিধা হতেই থাকে তাহলে মাস্ক ব্যবহার করাটা জরুরি, এবং খুব বেশি ধুলো ধোঁয়া জায়গা থেকে এড়িয়ে চলতে হবে, কারণ সামনেই আমাদের আলোর উৎসব দীপাবলি আসছে, কিন্তু সেখানেও আবার ধোঁয়ার ব্যাপার এবং বাজির ধোঁয়ার ব্যাপারটা চলে আসবে। যারা প্রিডিসপোজ, যারা বেশি পরিমাণে এগুলোতে এফেক্টেড হন, তারা, যাদের অ্যালার্জিক টেন্ডেন্সি আছে, তাদেরকে কিন্তু এগুলো থেকে একটু নিজেকে এড়িয়ে চলতে হবে, বাঁচিয়ে চলতে হবে। একদম, এটা গেল প্রথম ধাপ, যে নিজেকে একটু বাঁচিয়ে রাখা এই সমস্ত অ্যালার্জি যাতে না হয় তার জন্য। মানে এই সময় অ্যালার্জিটা বাড়ার কি একমাত্র কারণ এই আবহাওয়ার পরিবর্তন, যে একটা পরিবর্তন হচ্ছে, একটু ঠান্ডা পড়ছে, সেটা কি? এই সময় আবহাওয়া যেমন একটু শুকনো ভাব শুরু হয় এবং বাতাসে ধুলো ধোঁয়ার পরিমাণ কিছুটা বাড়ে, এবং কিছু কোনো সময় সিজনাল কিছু অ্যালার্জিন ভ্যারিয়েন্টও থাকে যেগুলো এই সিজন চেঞ্জের সময়ই হতে থাকে। কারণ যার বছরভর অ্যালার্জি যাতে অসুবিধা হচ্ছে তাদেরকে আমরা বলি পেরিনিয়াল অ্যালার্জি, আর যাদের এই সিজন চেঞ্জের সময় চেঞ্জ হয় সেগুলোকে বলা হয় সিজনাল অ্যালার্জি। এবং এই ভ্যারিয়েশনের জায়গা থেকে সিজনাল অ্যালার্জিতে কিন্তু অনেকেই অসুবিধায় পড়েন, যেমন হয়তো শীতের শুরুতে এই সময়টায় হচ্ছে, বা শীত চলে গিয়ে আবার গরম পড়ছে, বা হঠাৎ করে বর্ষা যখন আসছে সেই সময় তারা কিন্তু অসুবিধায় পড়ছেন। তো সেই সময় বাতাসে ধুলো ধোঁয়ার পরিমাণ বাড়া বা বিভিন্ন ভাইরাল ইনফেকশন, এই জিনিসগুলো যেমন হয় বাড়তে থাকে, সেই সঙ্গে সঙ্গে অ্যালার্জির অসুবিধাগুলো বেড়ে ওঠে। সাধারণত অ্যালার্জি জনিত যে এই ঠান্ডা লাগা বা সর্দির উপসর্গগুলো কি কি? অ্যালার্জি জনিত ঠান্ডা লাগার ক্ষেত্রে অনেক সময় যেটা হয়, যে নাকে বা চোখে একটা ইরিটেশন বা ইচিং, চুলকানি ভাব সৃষ্টি হয়, কারো কারো নাক বন্ধ হয়, এবং সেখান থেকে আরম্ভ করে নাক থেকে জল ঝরা, বারবার হাঁচি হওয়া, চোখ চুলকানো, চোখ থেকে জল পড়া, এই জিনিসগুলো মেনলি হতে থাকে। এবং কারো কারো ক্ষেত্রে কিন্তু আবার একটা শুকনো কাশি, সেটা দীর্ঘমেয়াদী, কারণ অনেক সময় যেটা হচ্ছে, এখন দেখা যাচ্ছে যে ভাইরাল ফিভার হচ্ছে বা কোনো সময় একটা জ্বর হলো, তারপরে জ্বর কমে গেল কিন্তু কাশিটা রয়ে যাচ্ছে, এবং শুকনো কাশি, এটারও একটা অংশ কিন্তু অ্যালার্জির কারণে হয়ে থাকে। আচ্ছা, মানে এই সময় হালকা জ্বরও হতে পারে এই অ্যালার্জির সঙ্গে? অ্যালার্জির সঙ্গে হালকা জ্বর ভাব হতে পারে, কিন্তু সেটা হয়তো বেশি দিন থাকছে না, দুদিন তিন দিন থেকে ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু অন্যান্য উপসর্গগুলো থেকে যাচ্ছে, যেমন অ্যালার্জির অন্যান্য উপসর্গগুলো নাকের অসুবিধা বা কাশি, এই জিনিসগুলো থেকে যাচ্ছে। তো সাধারণত এই অ্যালার্জি হলে কি করণীয়? অ্যালার্জি হলে প্রথমত নিজে সেলফ মেডিকেশন করা কখনোই উচিত না, নিজের ট্রিটমেন্ট নিজে করবেন না, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। আপনার যদি নাকজনিত অসুবিধা, নাকবন্ধ এগুলো হতে থাকে তাহলে ENT ডক্টর আমাদের কাছে আসুন, নাক কানগলা বিশেষজ্ঞদের কাছে আসুন, তারা দেখে সেই মতো ওষুধ দেবেন। কাশির ক্ষেত্রে আমরা দু ধরনের পেশেন্টই পাই, অনেক সময় কাশির জন্য হয়তো চেস্ট স্পেশালিস্ট বা মেডিসিনের ডক্টর দেখাচ্ছেন, কোনো কোনো সময় তারা রেফার করছেন, বা কোনো কোনো সময় আমরা নিজের থেকেও পাচ্ছি যে অ্যালার্জিক কাশি, এবং এই ধরনের ক্ষেত্রে সঠিক চিকিৎসা, সঠিক ডায়াগনোসিস এবং সঠিক চিকিৎসার দরকার। কারণ অনেকেই
হয়তো দু চারটা অ্যান্টিবায়োটিক খেয়ে চলে এসেছেন, দু চারটা কোর্স অ্যান্টিবায়োটিক খাওয়া হয়ে গেছে কিন্তু যেন কাশি কমছে না, সেই ক্ষেত্রে প্রপার চিকিৎসা। এবং সেই ক্ষেত্রে যেটা প্রয়োজনীয়তা বেশি হয়ে দাঁড়ায় ইনহেলার ইউজের, ইনহেলার ইউজের ক্ষেত্রে মানুষের মনে একটা অকারণ ভয় থাকে যে একমাত্র যে খুব শ্বাসকষ্ট হচ্ছে তারই ইনহেলার ইউজ করতে হয়, তা কিন্তু নয়। এবং এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলা, যেটা হচ্ছে ওয়ান এয়ারওয়ে ডিজিজ কনসেপ্ট আমরা বলি, যেটা পরেও আলোচনায় আসবো, যে নাকে যেমন অ্যালার্জি হচ্ছে তেমনি গলাও চুলকানো বা ইত্যাদি ভাব, সেখান থেকে আরম্ভ করে কাশি, এই অবধি পুরো যে জিনিসটা আমাদের নাক থেকে আরম্ভ করে শ্বাসনালী ফুসফুসের ভেতর অবধি ওয়ান এয়ারওয়ে ডিজিজ বলা হয়। এবং সেইখানে অ্যালার্জি ম্যানিফেস্টেশন বিভিন্ন রকমভাবে হয়ে থাকতে পারে, সেই জায়গায় প্রয়োজন প্রপার ডায়াগনোসিস, আমাদের কাছে আসা এবং সেই মতো যেরকম আমরা ওষুধপত্র বলবো। ইনহেলার ইউজের ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, ইনহেলার অনেক কম ওষুধের পরিমাণে অনেক ডাইরেক্টলি কাজ করে, দিয়ে সেই অ্যালার্জির ধরনের কাশি কমাতে সাহায্য করে। এবং সেই ক্ষেত্রে আপনার চেস্ট স্পেশালিস্ট বলুন বা আমরা ইএনটি ডক্টররা, আমরা কিন্তু অনেক সময় ইনহেলার প্রেসক্রাইব করে থাকি। ইনহেলারে ভয়ের কিছু নেই, প্রপার প্রিকশনস জাস্ট ইউজ করে ঠিকমতোভাবে ইনহেলার ইউজ করলে আপনি কাশির থেকে অনেক সহজে রিলিফ পাবেন। আচ্ছা, মানে এই যে ভীতি থাকে ইনহেলার, যেটা আপনি বললেন যে ইনহেলার ব্যবহার করা মানেই একটা সিভিয়ার কিছু হয়ে গেছে, সেটা পুরোপুরি ভ্রান্ত ধারণা, তাই? হ্যাঁ, সেটা পুরোপুরি ভ্রান্ত ধারণা। এবং আপনি যে ওষুধ খাচ্ছেন সেটাতে যত পরিমাণ ওষুধ যাচ্ছে তার তুলনায় অনেক কম পরিমাণ ওষুধে ডাইরেক্টলি কাজ করে ইনহেলারে। একদম, আমরা তো এই আলোচনায় থাকবো, তবে আপনারাও যেহেতু আমাদের সঙ্গে সবসময় রয়েছেন এবং থাকেন, তাই আপনাদের এই অ্যালার্জি নিয়ে বা ওয়েদার চেঞ্জের সময় অনেক রকম শারীরিক সমস্যা হয়, ঠান্ডা লাগা, যেটা গলা খুশখুশ করা, নাক থেকে জল পড়া, এই ধরনের বিভিন্ন সমস্যা হয়, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্ন রাখতে পারেন। অনেকেই আমাদের সঙ্গে রয়েছেন, অনেকে কমেন্টও করেছেন যে সঙ্গে রয়েছেন কিন্তু না কোনো প্রশ্ন এখনও পর্যন্ত আপনাদের তরফ থেকে আমরা পাইনি। আচ্ছা, এই যে অ্যালার্জির কথা বললেন, যে অনবরত হাঁচি, নাক চুলকানো, নাক থেকে জল পড়া, সামান্য জ্বর, চোখ থেকে জল পড়া, এগুলো এক একটা সিম্পটম, তো এটা যদি কারো ধরুন সে ফিল করছে, অনুভব করছে যে আজকে হলো, সে কতদিন বাদে ডাক্তার দেখাবে নাকি ইমিডিয়েট ডাক্তার দেখানো উচিত? না, মোটামুটি এটা যদি ধরুন বারে বারে হতে থাকে এবং কখনো হচ্ছে কখনো একটু কমে যাচ্ছে, তাহলে সময় মতো ডাক্তারের পরামর্শ নিয়ে নেওয়াই জরুরি। ওকে, তাহলে বেশি দিন ডিলে করা উচিত নয়। আচ্ছা, অ্যালার্জি যদি অবহেলা করা হয় বা বারবার হচ্ছে এরকম কোনো মানুষ কিন্তু অতটা তিনি গুরুত্ব দিচ্ছেন না, সেখান থেকে কি হাঁপানি হওয়ার সম্ভাবনা থাকে? হ্যাঁ, কখনো কখনো থাকে। এই যে হাঁপানি, এই ব্যাপারটা থেকেই মানুষের যত স্টিগমাটা শুরু হয়। আমরা আরেকবারভাবে ওই ব্যাপারটাই বলে দিই যে এই যে ওয়ান ওয়ে অ্যালার্জি ডিজিজ বললাম, এবং যখন কোনো মানুষের হাঁচি হচ্ছে নাকে এবং সেটাই যখন লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে বা ফুসফুসের মধ্যে পৌঁছচ্ছে, সেখানে অ্যালার্জিজনিত কারণে যে সরু সরু শ্বাসের জায়গাগুলো রয়েছে, শ্বাসনালীগুলি, সেগুলো কনস্ট্রিকশন হতে থাকে, সেগুলো সরু হয়ে যেতে থাকে এবং ব্রঙ্কোস্প্যাজম হতে থাকে, সেখান থেকেই একটা কাশি এবং হাঁপানি, যে গ্রস ট্রামটা বলে সেরকম ধরনের উৎপত্তি, ব্রঙ্কিয়াল অ্যাজমা বলুন। এবং এই ধরনের ক্ষেত্রে অনেক দিন ধরে অ্যালার্জি অবহেলা করে চললে কিন্তু এই জিনিসগুলো সম্ভাবনা হয়, এবং সেখানেই প্রপার অ্যালার্জেন আইডেন্টিফিকেশন, সেখানে আরও কিছু পরীক্ষা থাকে যেমন অ্যালার্জি প্রোফাইল টেস্টিং, সেখানে বোঝা যায় যে কিসে কিসে অ্যালার্জি হচ্ছে এবং সেখানে সেগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করে চলা। কিছু কিছু ক্ষেত্রে বিশেষ অ্যালার্জির অ্যালার্জেনের এগেনস্টে ডিসেন্সিটাইজেশন বা ইমিউনোথেরাপি দেওয়া হয়, সেগুলোর মাধ্যমে জিনিসটাকে কমানো হয়, এবং যাদের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট কমপ্লেন অনেক বেশি হচ্ছে তাদের ক্ষেত্রে ইনহেলার ইউজ করা জরুরি এবং বেশ নিয়ম মতো ইনহেলার ইউজ করে যেতে হবে। সেই ক্ষেত্রে তারা এই ধরনের অ্যাজমা বা হাঁপানি বা এই যে শ্বাসকষ্টজনিত সমস্যা সেগুলো থেকে মুক্তি পেতে পারবেন এবং একদম নর্মাল লাইফ লিড করতে পারবেন। একদম, অ্যালার্জি নিয়ে আমরা কথা তো বলবোই, তবে আপনি যখন এই প্রশ্নটার উত্তর দিচ্ছিলেন বা বলছিলেন এই বিষয়টা নিয়ে, তখন একটা প্রশ্ন মাথায় এলো যে অনেক সময় দেখা যায় যে বাড়ির কোনো একজন ব্যক্তির এই অ্যালার্জির সমস্যা হলো, নাক থেকে জল পড়া বা এই ধরনের কোনো সমস্যা হলো এবং তিনি, তাকে ডাক্তার দেখানো হলো, তাকে যে ওষুধটা প্রেসক্রাইব করলেন ডক্টর, বাড়ির অন্য কারো যখন হলো সেই ব্যক্তি, মানে বাড়ির অন্য বলা হয় যে বা তারা অনুভব করে যে সেই ওষুধটা খেলে বোধ হয় তারও কমে যাবে এবং সেই ওষুধটা সেও কন্টিনিউ করে, এটা কতটা যুক্তিযুক্ত? না, এটা যুক্তিযুক্ত নয়, কারণ প্রত্যেক মানুষের কারণ এবং রোগের ধরন এবং তার গতি প্রকৃতি আলাদা হতেই পারে। সুতরাং হয়তো আপনার খুব অসুবিধা হচ্ছে, একদিনের জন্য একবার ওষুধ খেয়ে নিলেন সেটা ঠিক আছে, কিন্তু সেই ওষুধের ওপর নির্ভর করেই যে অমুকেরও অ্যালার্জি হয়েছিল, অমুককে এটা দিয়েছে অমুক ডাক্তারবাবু, তাহলে আমি সেটাই কন্টিনিউ করি, তা কিন্তু নয়। প্রত্যেকে অ্যালার্জির ধরন আলাদা এবং প্রত্যেক মানুষের
তার ওষুধের রেসপন্সটাও আলাদা হতে পারে। সুতরাং অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খান। এই সেলফ মেডিকেশনের ব্যাপারে আরেকটা জিনিস আমি নাকের অসুবিধার ক্ষেত্রে প্রথমেই বলে রাখবো, এক হচ্ছে যে এই যে অ্যালার্জিজনিত কারণে না নাক বন্ধ হয় অনেকের, এবারে যখনই নাক বন্ধ হয় অনেকেই একটা হ্যাবিট করেন এবং এখন মানে বিভিন্ন ধরনের বিজ্ঞাপনও দেখা যায় বন্ধ নাক খুলে যাচ্ছে, বিভিন্ন ধরনের নাকের ড্রপ, তো এই ব্যাপারটা কিন্তু খুবই একটা মানে আপত্তিজনক ব্যাপার আমাদের মেডিকেল সায়েন্সের দিক থেকে। কারণ এই ধরনের নাকের ড্রপ অফ অ্যান্ড অন ইউজ করা উচিত নয়। আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন, আমি নাম করে বলছি না, কিন্তু মেন জিনিসটা হচ্ছে যে এই যে ধরনের নাকের ড্রপ আপনার নাক বন্ধ নাক খুলে দেওয়ার কথা জানাচ্ছে, কিন্তু এটা একবারও বলছে না যে এটা এক নাগারে ইউজ করা উচিত নয়। কেউ কেউ হচ্ছে যে গোটা শীতকালটাই ওই ধরনের নাকের ড্রপ ইউজ করে যাচ্ছে, নাকের ড্রপ না নিলে ঘুম হচ্ছে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে তারও হয়তো আন্ডারলাইং অ্যালার্জি আছে, হতে পারে নাকের পলিপ আছে, হতে পারে নাকের হাড় বাঁকা আছে, কিন্তু যে ধরনের নাকের ড্রপ আপনি ইউজ করছেন তাতে শুরুতে সাময়িক আরাম পেলেও আলটিমেটলি আপনার নাক বন্ধ থেকেই যাবে এবং একটা সময় নাকের ড্রপ কাজও করবে না, সেটাকে আমাদের পরিভাষায় রাইনাইটিস মেডিকামেন্টোসা বলা হয়। সুতরাং এই বিশেষ কিছু ধরনের নাকের ড্রপ যেগুলো ডিকনজেস্টেন্ট ড্রপ সেগুলো কিন্তু এক নাগারে 5-7 দিন ম্যাক্সিমাম 10 দিনের বেশি কখনো ইউজ করা উচিত নয় এবং তারপরে আগামী 3 মাসের মধ্যেও আর ইউজ করা উচিত নয়, কারণ তাতে নাকের নর্মাল ফিজিওলজিটাই ডিস্টার্ব হয়ে যায়, রাইনাইটিস মেডিকামেন্টোসা বলা হয়। তো সেই কারণে ওভার দ্য কাউন্টার মেডিকেশন, ওই ধরনের নাকের ড্রপ কন্টিনিউয়াস ইউজ করবেন না, ডাক্তারের পরামর্শ নিন, ডাক্তারের কাছে আসুন। রোগ বিভিন্ন ধরনের থাকতে পারে, এই যে বললাম বিভিন্ন কারণ, নাকের হাড় বাঁকা থাকতে পারে, আপনার নাকের হাড়গুলি অ্যালার্জির জন্য বেড়ে উঠে জাস্ট টার্বিনেট হাইপারট্রফি হতে পারে, সেখান থেকে অনেকদিন অ্যালার্জি থেকে গেলে নাকে পলিপ থাকতে পারে, প্রত্যেকটা জিনিসের আলাদা ডায়াগনোসিস, কিছু কিছু ক্ষেত্রে সার্জিক্যাল ম্যানেজমেন্ট দরকার হয়, কিন্তু সেটা ডাক্তারের পরামর্শ নিয়ে সেই চিকিৎসায় থাকুন। একদম, আপনি কথা প্রসঙ্গে নাকের পলিপের কথা বললেন, এই যে দীর্ঘমেয়াদি যদি অ্যালার্জি সেটা কি তাহলে পলিপ বলা হয়? পলিপ আসলে কি? না, দীর্ঘমেয়াদি অ্যালার্জির সঙ্গেই যে পলিপ থাকে এমন নয়, অনেকে নাকের হাড় যখন অ্যালার্জির জন্য জাস্ট ফুলে ওঠে সেটাকেও গ্রসলি অনেকে পলিপ বলে দেন, কিন্তু পলিপ যেটা হয় সেটা অ্যালার্জির সঙ্গে অবশ্যই যুক্ত। অনেকদিন অ্যালার্জি থাকলে সেখানে নাকের মধ্যে কিছু মিউকোজাল হাইপারট্রফি, হাইপারট্রফির নাজাল মিউকোজা, নাক এবং প্যারানাজাল সাইনাসের মিউকোজা হাইপারট্রফি হয়ে পলিপের সৃষ্টি করে। হাইপারট্রফির ব্যাপারটা কি, সোজা বাংলায় বলতে গেলে অনেকদিন ধরে অ্যালার্জি হতে হতে সেখানে জিনিসগুলো ফুলে ওঠে, ইডিমা হয়ে যায় এবং ফুলে উঠে আস্তে আস্তে নাকের নিঃশ্বাস নেওয়ার পথ বন্ধ করে দেয়। এখানে আবার বলতে গেলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে ছোট থেকে বড় বিভিন্ন বয়সে পলিপ হতে পারে, এই পলিপেরও বিভিন্ন কারণ থাকে, বিভিন্ন ধরন থাকে। সাধারণভাবে যে পলিপ হয় বাচ্চাদের ক্ষেত্রে যেটাকে বলা হয় অ্যান্ট্রোকোয়ানাল পলিপ, আর সেটা সাধারণভাবে একদিকে হয়, নাক বন্ধ থাকে, সেটার সঙ্গে অ্যালার্জির যতটা সম্পর্ক থাকে তার থেকে বেশি থাকে হচ্ছে বড়দের ক্ষেত্রে ইথময়েডাল পলিপ, যেটা দুনাকেই থাকে অনেক সময় এবং দীর্ঘদিন ধরে থাকে, এবং এই ক্ষেত্রে নাক বন্ধ থাকে, দুনাকি অনেক সময় বন্ধ থাকে। এছাড়াও অন্যান্য বিভিন্ন ইনফেক্টিভ অরিজিন থেকেও বিভিন্ন জিনিস নাকের মধ্যে কিন্তু পলিপের ধরন হতে পারে, এবং সেখান থেকে আরম্ভ করে কারোর ক্ষেত্রে নাকে রক্ত পড়ার ধরনও থাকে, এবং কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন বর্ডার লাইন টিউমার থেকে আরম্ভ করে ইন রেয়ার কেসেস অলসো সাম ম্যালিগন্যান্সি, কিছু কিছু ক্ষেত্রে সেগুলো কিন্তু একটা নাকের মধ্যে মাস নিয়ে প্রেজেন্ট করে। আচ্ছা, তার মানে নাকের মধ্যে যদি কোনো পিণ্ড হয় সেটাকে কি আমরা পলিপ বলবো? নাকের মধ্যে যদি কোনো পিণ্ড হয় সেটা গ্রসলি পলিপ বললো, তার কারণ ডিফারেন্স থাকবে এবং সেটার অনুযায়ী যদি অ্যালার্জিজনিত কারণ বেশি হয় দুনাকে থাকে সেটা ইথময়েডাল পলিপের দিকে যায়, কিন্তু অন্যান্য ক্ষেত্রে যদি ইনফেকশন হয়ে ব্লিডিং হচ্ছে বা অন্য কোনো কারণে ব্লিডিং হচ্ছে সেই মাংসপিণ্ডর ইভ্যালুয়েশন জরুরি, সেটাকে দেখা, এন্ডোস্কোপি করে দেখা, প্রয়োজনে তার সিটি স্ক্যান করে দেখা এবং সেটা কোন জায়গায় রয়েছে, বিভিন্ন বয়সে বিভিন্ন, ধরুন মধ্যবয়স্ক থেকে একটু এল্ডারলি পেশেন্ট যারা বয়স্ক মানুষ তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের টিউমারও সেরকমভাবে কিন্তু প্রেজেন্ট করে। আচ্ছা, তো সেক্ষেত্রে মানে শনাক্তকরণটা কিভাবে করা হয়, একজন মানুষ কিভাবে নিজে শনাক্ত করবেন আর কখন ডাক্তারের কাছে যাবেন? দেখুন, নাক বন্ধ অনেকদিন ধরে থাকলে প্রথম কথা ডাক্তারের পরামর্শ নিন, নাক বন্ধর কারণ ডাক্তার আপনাকে জানাবেন, সেখানে যেরকম বললাম যে হাড় বাঁকা আছে বা পলিপ আছে বা সেরকম কিছু, আর বিশেষ করে অ্যালার্মিং সাইন বলতে যদি কোনো সময় নাক দিয়ে রক্ত পড়ে, বিভিন্ন সময় যদি রক্ত পড়ছে তাহলে সেটাকে অবহেলা করবেন না, সেটার আন্ডারলাইন টিউমার, এবং ছোটদেরও এক ধরনের টিউমার হয় যেটাকে জুভেনাইল অ্যাঞ্জিওফাইব্রোমা বলা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু নাকে একটা মাস, একটা নাক বন্ধ ভাব এই নিয়েই প্রেজেন্ট করে, কিন্তু মাঝে মাঝেই রক্ত পড়ছে, সেই ক্ষেত্রে সেটা বিনাইন টিউমার, বাট এটা অপারেশন করে বের করতে সেক্ষেত্রে বেশি
রক্তপাত হতে পারে, হঠাৎ করে প্রচণ্ড রক্তপাত হতে পারে, সেই কারণে রক্তপাত ইত্যাদি কিছু মনে হলে সেটা তো অবশ্যই অ্যালার্মিং সিচুয়েশান হয়ে যায়, যার কারণে সেগুলোকে অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নেওয়াটা জরুরি। এবং পলিপের ধরন এবং কারণ এবং তার চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শ নিন, সেটা হলে বা নাক বন্ধ থাকলে দীর্ঘ সময়, ধরুন একদিন যদি নাক বন্ধ হয়ে যায় তখনই আপনাকে সঙ্গে সঙ্গে ডাক্তারকে যেতে হচ্ছে এমন না হলো, আপনার যদি প্রায় প্রতি সময়ই নাক বন্ধ হচ্ছে, দু তিন সপ্তাহ ধরে নাক বন্ধ থাকছে, বারে বারে নাক বন্ধ হাঁচি হওয়া এগুলো হচ্ছে, তাহলে ডাক্তারের পরামর্শ নিন, তাতেই আপনি সুচিকিৎসার দ্বারা জিনিসটা থেকে মুক্তি পাবেন। আচ্ছা, পলিপের ক্ষেত্রে বা এই ধরুন নাক দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, সমস্যায় ভুগছেন, অ্যালার্জি, তারপরে সেটা পাওয়া গেল যে ডাক্তার সেটা জানালেন যে নাকে পলিপ আছে, চিকিৎসা পদ্ধতি কি কি চিকিৎসা রয়েছে? চিকিৎসা পদ্ধতির মধ্যে প্রথমেই যেটা প্রথমেই বলছিলাম আমি যে অ্যালার্জি টেস্ট করা এবং অ্যালার্জেন অ্যাভয়েডেন্স, কারণ এই পলিপ সৃষ্টি হচ্ছে অ্যালার্জির জন্য, যে ধরনের পলিপগুলো অ্যালার্জিজনিত কারণে হয় সেগুলো নিয়েই এখন আমরা আলোচনা করছি, অন্যান্য ম্যালিগন্যান্সি বা ওগুলো আমি এখনই আলোচনার মধ্যে আনছি না। তো সেই অ্যালার্জির কারণগুলোকে প্রথমে খুঁজে বের করতে হবে এবং অ্যালার্জি যে জিনিসগুলো হচ্ছে সেগুলো যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। কিছু কিছু ক্ষেত্রে যেটা হয় যে ইমিউনোথেরাপি মানে বিশেষ বিশেষ অ্যালার্জেনের এগেনস্টে চিকিৎসা, কাইন্ড অফ ভ্যাকসিনেশন, যেটার মাধ্যমে শরীরের অ্যালার্জি রেসপন্সটা কমিয়ে আনা হবে, এবং তার পরবর্তী ক্ষেত্রে যেটা হয় যে এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, তার মধ্য দিয়ে পলিপগুলিকে বের করে দেওয়া, এবং যখন নাকের ভেতরে সাইনাসের মধ্যে পলিপ থাকছে সেগুলোকে বের করে নাকের পথটি ক্লিয়ার করা, তাতে তার ফলে মানুষ ভালোভাবে শ্বাস নিতে পারবে। এবং এই যে বিভিন্ন নাক স্প্রে, নাকের ওয়াশ, নাকের স্প্রে, সেইগুলো ভালোভাবে কাজ করতে পারবে, কারণ প্রথমেই এটা বুঝে নিতে হবে আমাদের যে অ্যালার্জি এমন একটা জিনিস যে এটা সম্পূর্ণ সেরে যায় না, ওষুধের দ্বারা কন্ট্রোল করতে হয়, এবং যে মানুষের অ্যালার্জি হচ্ছে তার অ্যালার্জি তিনি যেমন তার শরীরের রেসপন্স অনুযায়ী অ্যালার্জি লং টার্ম থাকবে। এবারে এই অ্যালার্জি থেকে মুক্তি পাওয়ার কারণে আপনার অ্যালার্জি জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে। যদি পলিপ থাকে তার যেমন লং টার্ম চিকিৎসা দরকার, তার একটা অংশ হচ্ছে অপারেশন, অপারেশনের পরেও অ্যান্টি অ্যালার্জিক ম্যানেজমেন্ট, পলিপের ম্যানেজমেন্ট ইন দ্য ফর্মস অফ নেজাল স্প্রে, ওয়াশ, সেইগুলো কিন্তু চালিয়ে যেতে হবে। কারণ অনেকে হয় যে অপারেশন করে নিলাম, পলিপের অপারেশন করে নিয়েছি আর আমার কোনো অসুবিধা নেই এই মুহূর্তে, এবার ডাক্তার যতটা পরামর্শ দিলেন সেই অবধি করলেন, কেউ হয়তো সেটা বন্ধ করে ফেললেন, কিন্তু কি হলো আবার আগামী 5 বছর পরে বা 4 বছর পরে বা 3 বছর পরে আবার আপনি সেই পলিপে ভুগছেন, আবার হয়তো নাকে অ্যালার্জি বেড়ে উঠেছে, প্রপার ট্রিটমেন্ট কন্টিনিউ করলেন না, আবারও পলিপ তৈরি হলো, কারণ পলিপের রেকারেন্সের সম্ভাবনা থাকে। তাহলে যেটা বুঝতে হবে যে অপারেশন এবং এই যে মেডিকেল ম্যানেজমেন্ট, মেডিকেল ম্যানেজমেন্ট অনগোয়িং চলতে থাকবে অপারেশনের আগে এবং পরে, একদম ফলোআপটা খুব জরুরি, ফলোআপ খুব জরুরি। এই যে আপনি দু ধরনের বললেন যে একটা হয় ওষুধের মাধ্যমে চিকিৎসা এবং তারপরে আসে একটা সার্জারি, সাধারণ মানুষের যে সমস্যাটা হয় মানে আমরা যারা সাধারণ মানুষ রয়েছে যে যখনই যে কোনো সার্জারির কথা শুনলেই সেটাখানে একটা ভীতি কাজ করে, ভয় কাজ করে, তো এর এই যে এই ধরনের সার্জারি বা পলিপের সার্জারি এটা কি খুব ভয়ের নাকি এটা খুব সাধারণ একটা সার্জারি? না, ভীতিজনক নয়। এবারে যেটা বুঝতে হবে যে অপারেশন বললেই ভয়, এটা হয়তো মানুষের মধ্যে কাজ করে, সেই ভয় কাটানোর জন্য আমরা আছি, এবং পলিপের অপারেশন এখন অনেক উন্নত ধরনের হয়েছে, এন্ডোস্কোপিক, বাইরে থেকে কাটাকুটি কিছু হয় না, নাকের ভেতর থেকে এন্ডোস্কোপের মাধ্যমে দেখে এবং উন্নত মানের যন্ত্র, ডিব্রাইডার ইত্যাদি যন্ত্র দিয়ে সেই পলিপগুলিকে বের করে দেওয়া হয়। এবার যে বয়সে অপারেশন করতে যাচ্ছেন, যদি কোনো একজন মানুষ অনেক এলডারলি, অনেক বয়স্ক, তার অন্যান্য কার্ডিওলজি বা ডায়াবেটিস ইত্যাদি সমস্যা আছে, তাহলে সেগুলো কন্ট্রোল করে নিয়ে আমাদেরকে করতে হবে, কিন্তু অজ্ঞান করে অপারেশনের যা যা প্রিরিকুইজিট টেস্টগুলো করে নিয়েই অপারেশন করায়, সেই ক্ষেত্রে ভীতির কিছু নেই, কারণ এই অপারেশনে বাইরে কাটাকুটি কিছু হয় না, মাইক্রোসার্জারি বা এন্ডোস্কোপিক সার্জারিই বলতে পারবেন, এবং এন্ডোস্কোপিক্যালি সেগুলোকে বের করা হয় উন্নত মানের যন্ত্রের সাহায্যে, সেগুলো আমাদের বিবিপদার হসপিটালে অ্যাভেলেবেলও আছে এবং তার মাধ্যমে আমরা এখানে করে থাকি। সুতরাং অযথা ভয় পাওয়ার দরকার নেই, আপনার চিকিৎসা পদ্ধতির অংশে যেমন মেডিকেল ম্যানেজমেন্ট থাকবে তেমনি সার্জারি একটা পার্ট, যখন আমরা মনে করছি যে হ্যাঁ আপনি সার্জারির জন্য ফিট, সার্জারিটুকু নিতে পারবেন, সেই সময়ের মধ্যে যে কোনো মানুষেরই অপারেশন করা যায়, এবং অপারেশনের পরবর্তী ঠিক মতো ফলো আপ করতে হবে, ঠিকভাবে ফলো আপ করলে আপনি সুস্থ থাকবেন। সেক্ষেত্রে পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে আসতে অপারেশনের পর কতদিন লাগে একজন রোগীর? মোটামুটিভাবে একটা পলিপ অপারেশনের পরে আপনি 7-10 দিন রেস্ট করলেই যথেষ্ট, তারপরে আপনি নর্মাল আপনার কাজকর্ম জয়েন করে যেতে পারবেন। শুধু যেরম সময়ে একটা নাকে স্প্রে, নাক ওয়াশ বা খাবার ওষুধ বলা থাকবে সেই ওষুধগুলোকে চালিয়ে যেতে হবে, আর ডাক্তারের পরামর্শ মতো তার কাছে ফলো আপ করতে হবে। নাকের পলিপ ধরুন অনেকেই, যেটা আপনি বললেন যে অনেকে ফলো আপ করেন না, একবার অপারেশনের পর তিনি মনে করেন যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন আর হবে না,
কিন্তু তার আবার সেটা রেকার করলো, সে পলিপ হলো। তো এই বারবার যদি কারো নাকে পলিপ হয়, সেটা কি ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে সেখান থেকে কোনো রকম ভাবে? না, শুধু সেভাবেই যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে এমন নয়। নাকের পলিপের ক্ষেত্রে যেটা বুঝতে হবে, যে যদি ওই অ্যালার্মিং সাইন সিমটম থাকে, যেমন নাক থেকে রক্ত পড়ছে বা জিনিসটা অন্য দিকে স্প্রেড করে অন্যান্য হাড় ইত্যাদি খেয়ে যাচ্ছে বা অন্যান্য এদিকে তালুতে অসুবিধা হচ্ছে। এবং আর একটা জিনিস বলার এই জায়গা থেকে, যে স্মোকিং একটা ডিলিটেরিয়াস ফ্যাক্টর, সেখানে কিন্তু স্মোকিং বন্ধ করার চেষ্টা করতে হবে, কারণ সেটা সাইনাসের যে কোনো পলিপ বা সাইনাসের এই ধরনের অ্যালার্জির ক্ষেত্রে অসুবিধার ক্ষেত্রেও কিন্তু খারাপ রোল থাকে। কারণ স্মোকিংয়ের ফলে নাকের সিলিয়াগুলি ভালোভাবে কাজ করতে পারে না এবং যে কোনো ধরনের অ্যালার্জেন এবং রেসপন্সগুলো আরও বেশি শরীরের ঠিক মতো কাজ করতে না পারার ফলে এই অসুবিধাগুলি সৃষ্টি হয়। এবং আরেকটা ক্ষেত্রে ইম্পর্টেন্ট, যে হাউস হোল্ড স্মোক এবং প্যাসিভ স্মোকিং প্রত্যেকটারই রোল আছে। কিন্তু ধরুন কেউ একজন স্মোক করছেন, তার বাড়িতে যারা রয়েছেন তারাও কিন্তু প্যাসিভ স্মোকার হিসেবে সেই একইভাবে কিন্তু সেই স্মোকিংয়ের দ্বারা অ্যাফেক্টেড হচ্ছেন বা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আর হাউস হোল্ড স্মোকের ব্যাপারে এখন তো আমাদের শহরের মধ্যে অতটা উনুনের ব্যবহার নেই, বাট হাউস হোল্ড স্মোক ইজ অলসো আ ফ্যাক্টর গ্রামের দিকে, যেখানে এখনো অবধি গ্যাস ইউজ হচ্ছে না বা এগুলো, সেগুলোও কিন্তু একটা কারণ। এবং অনেক দিন ধরে পলিপ থেকে যাওয়ার ফলে যেটা বললাম, বয়স্ক মানুষদের ইন্টারমিডিয়েট কিছু টিউমার হয়, ইনভার্টেড প্যাপিলোমা বলা হয়, সেখান থেকে কিছু কিছু ক্ষেত্রে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন আছে। কিন্তু এমন নয় যে পলিপ হলেই ক্যান্সারের দিকে যাবে, সেরম ভয় নয়। সময়ে ডায়াগনোসিস হওয়া জরুরি, পলিপ থাকলে তাকে অবহেলা করবেন না, রক্ত পড়ার ধরন থাকলে অবশ্যই আগে আসুন, আদারওয়াইজও পলিপের যথাসময়ে চিকিৎসা করান। আপনার ডাক্তারবাবুই আপনাকে প্রপার ইমেজিং এবং ডায়াগনোসিস এবং দরকার পড়লে বায়োপসি দ্বারা আপনার পলিপ কি রয়েছে, তার চিকিৎসা পদ্ধতি কি হবে আপনাকে জানিয়ে দেবেন। পলিপ হলেই ভয়ের কিছু নেই, কিন্তু আবার এটাও ঠিক যে অবহেলা করা উচিত নয়। একদম, একবার পলিপ হলে অস্ত্রোপচার করার পর আবার যদি কারো পলিপ হয়, তাহলে কি আবার অস্ত্রোপচার করা যেতে পারে না, এক জায়গায় বারবার অস্ত্রোপচার করা যায় না? না, সেক্ষেত্রেও যেতে পারে। সেই ক্ষেত্রে যেটা বক্তব্য, যে ওই যে মেডিকেল ম্যানেজমেন্ট এবং অ্যালার্জি প্রোফাইল দেখে নেওয়া, দরকার পড়লে ইমিউনোথেরাপি চালু করা, এবং মেডিকেল ম্যানেজমেন্ট ম্যাক্সিমাম করে নেওয়ার পরে বাকি যে রেসিডুয়াল পার্ট থাকে সেই পার্টগুলো আমরা সার্জারির মাধ্যমে বের করে দিই, এবং তারপরও আবার এই নাকের স্প্রে ইত্যাদিগুলো চলতে থাকে। কারণ অ্যালার্জি এমন একটা জিনিস, অ্যালার্জি আপনার শরীরের মধ্যে রয়েছে, যেমন আপনার ধরুন সুগার মানে ইনসুলিন ঠিক মতো কাজ করছে না বা প্রেশার বেশি থাকছে, এগুলি যেমন, বা থাইরয়েডের হরমোনের ওষুধ, থাইরয়েডের ওষুধ খেতে হচ্ছে, হরমোন কাজ করছে না, এই রোগগুলি যেমন কন্টিনিউয়াস আপনার সারা জীবন ধরে চলবে বা থাকবে, অ্যালার্জি এমন একটা জিনিস যেটা আপনার সঙ্গে সারা জীবন থাকবে। কিন্তু তাকে প্রপারলি কন্ট্রোল করতে পারলে আপনি অ্যালার্জির সিমটমগুলো থেকে ফ্রিভাবে জীবনযাপন করতে পারবেন। তাহলে এই রোগ প্রতিরোধের উপায় তাহলে কি? রোগ প্রতিরোধের উপায়ের মধ্যে প্রথম জিনিস হচ্ছে, যে যদি বারেবারে অ্যালার্জি হতে থাকে, অ্যালার্জি প্রোফাইল আইডেন্টিফাইড হোক। অ্যালার্জি প্রোফাইল আইডেন্টিফাই করার মাধ্যমে সেখানে যে যে জিনিসগুলো অ্যাভয়েড করতে বলা হয়েছে, যেগুলো যথাসম্ভব অ্যাভয়েড করতে হবে। যদি কারোর ধরুন পেটস, বিড়াল কুকুর, এদের লোম থেকে অ্যালার্জি থাকে, সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। স্বাভাবিকভাবে আমরা যেগুলো অনেক সময়ই পাই, যে আণুবীক্ষণিক মাইটস, এগুলো বাড়িতে আসবাবপত্র, বিছনাপত্র এগুলোর মধ্যে থাকে, এগুলোর এগেনস্টে অ্যালার্জি থাকে, তাহলে সেগুলো প্রপার ডাস্টিং করা, সেই মাইটসের এগেনস্টে ইমিউনোথেরাপি চালু করা যায়। ইমিউনোথেরাপি দিলে আপনার শরীর সেই ধরনের অ্যালার্জি রেসপন্সটা ধীরে ধীরে কমে আসবে, ডিসেন্সিটাইজেশন হবে, এই জিনিসগুলো করা, যথাসম্ভব ধুলোধোঁয়া মুক্ত পরিবেশে নিজেকে রাখার চেষ্টা করা, সবসময় সম্ভব হয় না। এবার এই যে বিভিন্ন ধরনের স্মোক, সেগুলো থেকে অ্যাভয়েড করে চলা, খুব ডাস্টি এনভায়রনমেন্ট, অনেকের হচ্ছে ধরুন মানে অকুপেশনাল হ্যাজার্ড থাকে, সেই পার্টটা তো আমরা চেঞ্জ করতে পারি না। অনেক সময় রোগীরা আসে যাদের হয়তো কার্যক্ষেত্রে ধুলোর ব্যাপার আছে, যতটা সম্ভব মাস্ক ব্যবহার করুন, যত সম্ভব সেগুলো চেঞ্জ করা তো সম্ভব নয় সবসময়, সেগুলোকে মাস্ক ব্যবহার করে ধুলোটার থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা, এই জিনিসগুলো জরুরি। এবং যখনই অসুবিধাটা আপনার থেকে যাচ্ছে আপনি ডাক্তারের পরামর্শ নিন। নাকেরও স্টেরয়েড স্প্রের ব্যাপারে বলার, যে সেগুলোতেও খুব চিন্তার কিছু থাকে না। স্টেরয়েড বললেই মানুষের মনে একটা ভীতি কাজ করে, যে এতে কোনো সাইড এফেক্ট হবে কি না, না এরকম কোনো সাইড এফেক্ট হয় না। এবং সেই ক্ষেত্রে বড় নাকে একটু ড্রাইনেস হয়, তার সঙ্গে আমরা একটা স্যালাইন নেজাল স্প্রে দিয়ে রাখি, তাতে স্যালাইন নেজাল স্প্রে এবং স্টেরয়েড নেজাল স্প্রে ইউজ করে অনেক সময় মানুষ কিন্তু লং টার্ম ভালো থাকেন। হয়তো কোনো ইভেন ওষুধপত্র দিয়েও কারোর ক্ষেত্রে পলিপ হয়তো এতটাই কমে গেল, হয়তো অপারেশনের জরুরি আর হলো না। সুতরাং সেই জায়গায় ডাক্তারের কাছে পরামর্শ নিন, এটা এমন রয়েছে চলছে চলছে এরকম ব্যাপারটা মনে করবেন না। চিকিৎসা রয়েছে, চিকিৎসা করান, চিকিৎসা করালে আপনি আরও বেশি মুক্তি পাবেন সেটা থেকে বা আরামে থাকবেন। একদম,
আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে এসে গেছি, যেটা জানতে চাইবো সঠিক সময়ে যদি চিকিৎসা না করানো হয়, অনেকেই যেহেতু অবহেলা করেন নিজের শরীর নিয়ে, যে সবাই খুব বেশি যত্নবান তা তো নয়, অনেকেই অবহেলা করেন, তো সেক্ষেত্রে যদি সঠিক সময়ে চিকিৎসা না হয় তাহলে কি জটিলতা দেখা দিতে পারে? হ্যাঁ, সঠিক সময়ে চিকিৎসা না হলে জটিলতা যেরকম ভাবে, যে এই যে পলিপ বললাম, আরেকটা অংশ একটু আলোচনা করে দিই, অনেক সময় যেটা হয় যে অ্যালার্জিক ফাঙ্গাল সাইনোসাইটিস, এটাতে কি হতে থাকে, নাকের মধ্যে কিছু ফাঙ্গাল ইনফেকশন থাকে, অনেক সময় সেটা ছোট বয়সে ধরুন পুকুরে স্নান করেছে ইত্যাদি করেছে তার মাধ্যমে হতে পারে। একটা তো রোগ হয় রাইনোসপোরিডিওসিস, সেখানে সেটাও পুকুরে স্নান করার জন্য গ্রামের দিকে বেশি হয় বা আমাদের ওই পুরুলিয়া বাঁকুড়া সাইডে বেশি হয়, তো সেইগুলোতে পুকুরে স্নান করা ইনফেক্টেড ওয়াটার থেকে হয়, সেখানেও নাকের মধ্যে পলিপয়েডাল মাস উইথ সাম গ্র্যানুলেশন স্পোর্টস এবং সেখান থেকে ব্লিডিং হতে থাকে, সেটা একটা জিনিস, সেটারও চিকিৎসা করতে লাগে এবং অপারেশনের মাধ্যমে বের করতে হয়। তাছাড়া অ্যালার্জিক ফাঙ্গাল সাইনোসাইটিসেও সেই ক্ষেত্রেও নাকের মধ্যে পলিপ থাকে এবং সেটার সঙ্গে অ্যালার্জির সঙ্গে যুক্ত থাকে, এবং সেটা যতই সাইনাসগুলোর মধ্যে জমতে থাকে বা চাপ দিতে থাকে, অনেক সময় সেগুলো চোখের দিকে অনেক বেশি চাপ দিয়ে চোখের মধ্যে স্প্রেড করে যেতে থাকে এবং অন্যান্য কমপ্লিকেশন দেখা দেয়। সেসব ক্ষেত্রে অবহেলা না করে প্রপার চিকিৎসায় আসুন, সিটি স্ক্যান করলেই এই ধরনের জিনিসগুলি ধারণা পাওয়া যায় এবং সেটার মেডিকেল ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ সার্জিক্যাল ম্যানেজমেন্টের মাধ্যমে সম্পূর্ণভাবে আপনাকে সুস্থ করে তোলা সম্ভব। একদম। এবং সব শেষে যেটা জানতে চাইবো, যে আমাদের হাসপাতালে যারা আসতে চাইছেন এই ধরনের কোনো সমস্যা নিয়ে বা যারা ENT স্পেশালিস্টকে কনসাল্ট করতে চাইছেন, পলিপ হোক, অ্যালার্জি হোক বা নাক কান গলার যে কোনো সমস্যা নিয়ে, তাদের কি বলবেন? তাদের কাছে এটাই আমার বলার যে আমাদের বিপদদার হসপিটালে সমস্ত ধরনের উন্নত মানের চিকিৎসা পদ্ধতি উপলব্ধ আছে, এখানে আপনারা যে কোনো সমস্যায়, নাকের কানের এবং গলার যে কোনো সমস্যায় আসুন, এবং আমাদের টিম রয়েছে যারা আমরা চিকিৎসা পদ্ধতি, সেটা মেডিকেল ম্যানেজমেন্ট থেকে আরম্ভ করে সার্জিক্যাল সমস্ত ধরনের চিকিৎসা পদ্ধতি এখানে দ্বারা, চিকিৎসার দ্বারা আপনাদেরকে সুস্থ করে তোলার সম্পূর্ণ চেষ্টা করব। একদম তাই। সকলে খুব ভালো থাকবেন এবং থ্যাংক ইউ সো মাচ ডক্টর বিশ্বাস এতটা সময় দেওয়ার জন্য। আর আপনাদের অনেক ধন্যবাদ জানাই, এভাবেই সঙ্গে থাকবেন। আর যদি কোনো শারীরিক সমস্যা হয় নিশ্চয়ই আপনারা আমাদের এই হাসপাতালে যে কোনো সময় আসতে পারেন, কারণ 24 আওয়ার্স যেটা আমরা বলি আমাদের এই হাসপাতাল কিন্তু আপনাদের জন্য খোলা থাকে, তাই যে কোনো রকম সমস্যায় আসবেন। আর আমরা যেহেতু কথা বলছিলাম অ্যালার্জি নিয়ে, নাকের পলিপ নিয়ে, সেটা নিয়ে কোনো সমস্যা হলে তো রয়েছে, আপনারা সাহায্য পেতে পারেন এখানে এসে। আর এভাবেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। নমস্কার।